আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আজকে আমরা এইচিস দু হাজার চব্বিশের বিজ্ঞান দ্বিতীয় পত্রে চূড়ান্ত সেশন তুলে ধরছি কী কী তোমাদের উত্তর দিতে হবে কোন প্রশ্নগুলো পড়তে হবে কোন অধ্যায় কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসবে এবং তোমার ঠিক কোন অধ্যায়গুলো পড়া উচিত ওভারঅল তিনটা কি চারটা অধ্যায় পড়তে হবে সেই চারটা অধ্যায় কী কী সেটা সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখাবো তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে করতে পারো এবং তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ সাজেশন আজকে আমাদের কাছ থেকে পাচ্ছ তোমরা এবং সামনে আরও পাবা তা আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো তার সাথে বলে রাখছি তোমাদের পরীক্ষার আগেও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাজেশন আমাদের কাছ থেকে পাবা প্রতিটা সাবজেক্ট ভিত্তিক সৃজনশীল এগারোটা প্রশ্ন আসবে এগারোটা প্রশ্ন থেকে ষাটটা আনসার করতে হবে তেইশ মার্কে পাস এমসি কেউ তিরিশটা প্রশ্ন থেকে তিরিশটা আনসার করতে হবে দশ মার্কে পাস প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে পাস তবে সেটা কীভাবে মিলিয়ে পাস সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব আর হ্যাঁ বলে রাখি এখানে প্রথম দ্বিতীয়পত্র নিয়ে আলাদা একটা ভিডিও কারা কারা চাও সেটা আমাকে একটু বলো যে প্রথম দ্বিতীয়পত্র পাস কীভাবে নির্ধারণ করবে সেটা যে কোনো প্রথম দ্বিতীয়পত্র নিয়েই মূলত হবে আমরা এখানে অধ্যায়গুলো দেখি সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্রে তোমাদের অধ্যায় রয়েছে এখানে প্রায় টোটাল আমরা দেখতে পাচ্ছি ষাটটা এখানে তিনটা এবং এখানে তিনটা ছয়টা এখানে একটা সাতটা অধ্যায় রয়েছে তো সাতটা অধ্যায় থেকে কী কী অধ্যায় রয়েছে আমরা দেখি প্রথম অধ্যায় রয়েছে এখানে তোমাদের বাংলাদেশ সমাজবিজ্ঞানের চর্চা চর্চার বিকাশ তৃতীয় অধ্যায় রয়েছে পূত অধ্যে বিক্রি বাংলাদেশ সমাজ ও সভ্যতা চৌদ্দ রয়েছে বাংলাদেশের নিগোষ্ঠীর জীবনধারা পঞ্চম রয়েছে বাংলাদেশের অভ্যুত্তর সামাজিক প্রেক্ষাপট অষ্টমদের রয়েছে বাংলাদেশ গ্রামীণ ও শহরের সমাজ নবমধ্যে রয়েছে বাংলাদেশ সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় এবং দশম অধ্যায় রয়েছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন তো ওভারঅল আমরা যদি এখানে দেখতে পাই ষাটটা অধ্যায় রইল তাহলে সাতটা থেকে সাতটা কোশ্চেন আসবে এবং চারটা অধ্যায় আসবে যেখান থেকে ডাবল কোশ্চেন হবে অর্থাৎ চারটা থেকে আটটা কোশ্চেন হবে তবে বলে রাখা ভালো যে এখানে এমনও অধ্যায় আছে থেকে কোশ্চেন নাও হইতে পারে চলো আমরা শেষের দিকে বলে দিব তোমাদের আসলে কোন তিনটা অধ্যায় বা চারটা অধ্যায় পড়া উচিত তো এখানে আমরা প্রথমত যাই যেটা রয়েছে বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার বিকাশ এটা গত বছর অনেক বোর্ডে প্রশ্ন এসেছে আবার অনেক বোর্ডে আসে নেয় সো তোমার বোর্ডে যে আসবে এমনটা কিন্তু গ্যারান্টি কিন্তু দিচ্ছে না এটা নাও আসতে পারে তবে ধরুন একটা কোশ্চেন আসবে যদি আসে তাহলে সমাজবিজ্ঞানের বিকাশ এবং পাঠের প্রয়োজনীয়তা পটভূমি থেকে আসবে টপিকই আছে তিনোটপে ভালো করে দেখে যায় এখান থেকে তোমরা একটা কোশ্চেন এখান থেকে পাবা যদি আসে হয়তো পটভূমি না বিকাশ থেকে বেশি কোশ্চেনটা আসে প্রত্যেকের ভিত্তিতে বাংলাদেশ সমাজের সমাজের সভ্যতা তো এখান থেকে মূলত দুইটা কোশ্চেন তোমাদেরকে দিবে তো এখানে অনেকগুলো বিষয় তারা কিন্তু রয়েছে যেমন এখানে সিন্ধু সভ্যতা রয়েছে সিন্ধু সভ্যতা টোটাল প্রায় দুইটা পয়েন্টে তারা এখানে আলোচনা করেছে এখানে সমাজ সভ্যতা বিকেশে যুগ নিয়ে কথা বলেছে এখানে যুগ তাম্যযোগ যুগের প্রভাব নিয়ে কথা বলেছে নব্যপ্রস্তর যুগ এখানে নবপ্রস্তর যুগের প্রভাব তো এই টুকটাক বিষয়গুলো রেখেছে এবং উপরে দিকে আমরা দেখি প্রাচীন প্রস্তর যুগ এবং এখানে সময়কালে সিনবিভাগ বলেছে সিনি ভালো করে দেখে যাবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য নর্মাল কোশ্চনের জন্য উৎসটা ভালো করে যাবা এবং এখানে সবকিছু পড়ার তোমাদের দরকার নাই তোমরা এখানে সিন্ধু যুগটা পড়ে যাবা তামো ব্রোঞ্জ এবং লৌহ যুগটা ভালো করে দেখে যাবে এই টপিকটুকু এই টপিকটুকু দেখে যাবা এবং এই টপিকটুকু তোমরা দেখে যাবা যে প্রাচীন প্রস্তর যুগ যেটা রয়েছে বা প্রস্তর যুগ এই টোটাল টপিকটা ভালো করে দেখে যাবা টোটাল এইটুকু পরে যাও এখানে সমসভ্যতার বিকাশে পত্রের অবস্থান পারব এগুলো অতটা গুরুত্বপূর্ণ না তাও যদি পারো সময় পাও দেখে যেতে পারো বাট নর্মালি প্রশ্ন আসলে এইগুলো থেকে আসে সিন্ধু সভ্যতা বা প্রস্তর যুগ থেকে আসে বুঝতে পারছো দুটো কোশ্চেন এখান থেকে আসবে এরপর রয়েছে বাংলাদেশের নিগৃষ্টির জীবনধারা এখানে কয়েকজন নিগোষ্ঠী নিয়ে কথা বলেছে যেমন চাকমা গারো শালদাল মণিপুরি চারজনকে নিয়ে কথা বলেছে ভালো করে দেখে চাপা এবং এর ছক ভালো করে দেখে যাবা কোশ্চেন এখান থেকে তোমরা একটা পাবা অনেকে চাইলে তাদেরকে স্কিপ করতে পারো যেহেতু এখানে অনেক কিছু বলার আছে অনেকেই এগুলো মনে রাখতে পারবে না বা অনেকে ছেলেগুলো স্কিপ করো অনেকেগুলো হয়তো বা লিখতে পারো না পারফেক্টলি স্কিপ করতেই পারো স্বাভাবিক এরপর হচ্ছে বাংলাদেশের অভ্যুত সামাজিক প্রেক্ষাপট এখান থেকে কোয়েশ্চেন আসবে তোমাদের একটা এখানে টোটাল চারটা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট এখানে ভাষা আন্দোলন নিয়ে কথা বলেছে ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন পাবা পূর্ব পশ্চিম পাকিস্তানের অর্থ সামাজিক বৈষম্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে এবং এখানে আন্দোলন নিয়ে কথা বলেছে টোটাল তিনটা আন্দোলন কিন্তু রেখেছে বা তিনটা টপিক রেখেছে একটা হচ্ছে ছয় দফা একটা হচ্ছে ঊনসত্তরের গণভ্যুতন এবং সত্তরের নির্বাচন এবং এটা সামাজিক গুরুত্বটা ভালো করে দেখে যাবা বাঙালি জাতীয় জীবনের বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকাটা ভালো করে দেখে যাবে টোটাল এই টপিকগুলো থেকে তোমরা কোশ্চেন পাবা টোটাল পুরো টপিকটা তো অনেক ইজি হওয়ার কথা এবং পুরো টপিকটা থেকে তোমাদের একটা কোশ্চেন তারা করবে এরপর হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এবং শহরের সমাজ ব্যবস্থা যেটাই বলে না কেন সেখানে দেখতেই পাচ্ছ অধ্যায়ভিত্তিক কিন্তু দুইটা টপিকে বিভক্ত করে দিয়েছে একটা হচ্ছে গ্রাম একটা শহর কিন্তু তোমাদের কোশ্চিনটা আসবে ঠিক গ্রাম এবং শহর মিক্সড করে আলাদা আলাদা না তোমাদের গ্রামে গ্রাম থেকে আলাদা কোশ্চেন আসবে না শহর থেকে আলাদা কোশ্চেন আসবে না হয়তো ক খ দিতে পারে কিন্তু নর্মালি কোশ্চেনগুলো ক এবং হয়তো গ্রামে এবং শহর মিলিয়েই করবে তো এখানে গ্রাম ভালো করে পড়বা শহর ভালো করে পড়বা প্রকৃতির ধারণা ভালো করে দেখে যাবা তার সাথে এখানে গ্রাম এবং শহরের যে তুলনাকরণ যে অর্থ আর্থসামাজিক সাংস্কৃতিক শিক্ষা রাস্তাঘাট পেশা সম্পত্তি টুকটাক অনেক কিছু কিন্তু রয়েছে সেগুলোটা ভালো করে দেখে যাবা যেমন এখানে বাংলাদেশের রয়েছে গ্রাম সমাজ রয়েছে ভূমি শিক্ষা জেন্ডার বংশমর্যাদা আবার স্বরে রয়েছে সম্প্রতি শিক্ষা পেশা জেন্ডার এগুলো ভালো করে দেখে যাবা প্রশ্নগুলো আসলে এই টপিক থেকে আসবে বাট এখান থেকে এটা খুবই সদের অধ্যায় টপিকগুলো পড়লে বুঝতে পারবো খুব কঠিন না এখান থেকে দুইটা কোর্শন তোমরা বাবা স্তর বিন্যাস ভালো করে দেখে যাবা এরপর তোমাদের রয়েছে বাংলাদেশ সামাজিক সমস্যা ও বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায় এখান থেকে আমরা বলেছি তিনটা কোর্শনও আসবে ওদের থেকে তিনটা কোর্শন একটা ওদের থেকে আসবে তাই না কীভাবে আসতে পারে দেখো এখানে অনেকগুলো সামাজিক সমস্যা নিয়ে কথা বলেছে শুরুর দিক যদি কথা বলি জনসংখ্যা নিয়ে কথা বলেছে নিরক্ষতা সমস্যা বেকারত্ব সমস্যা শক্তি সমস্যা নারী সামাজিক সমস্যা বা নিরাপত্তা যে বিষয়গুলো বার্ধক্যজনক সমস্যা জঙ্গিবাদী সমস্যা পরিবেশগত সমস্যা কতগুলো দেখো টোটাল প্রায় চারটা চারটা আটটা টপিক নিয়ে কিন্তু কথা বলেছে এই জায়গায় তো এখানে আটটা টপিক পড়ার দরকার নেই নারীটা ভেরিভেরি ইম্পর্টেন্ট থাকবে এটা ভালো করে দেখে যা বা নারীটা ঠিক আছে তারপর তোমরা এখানে জঙ্গিবাটটা ভেবে ইম্পর্টেন্ট দেখবে এটা ভালো করে দেখে যাবে দুটো টপিক এবং এখানে পুরো চারটায় তোমাদেরকে দেখে যেতে হবে সেটা জনসংখ্যা হোক সেটা নিরক্ষতা নিরক্ষতা কম গুরুত্বপূর্ণ বলতে পারো বাট জনসংখ্যা ভেবে ইম্পর্টেন্ট বেকারত্ব এবং মাদকশক্তি এই তিন চারটা টপিক ভালো করে দেখে যাবা ওভারঅল আটটা টপিক থেকে পাঁচটা টপিক ভালো করে দেখে যেতে পারলি এনা অনায়াস এখান থেকে তিনটা টপিক অ্যান্সার করতে পারবা তবে তিনটা কমন না পড়তে পারে তা আমি বলবো যে টুকটাক যদি তিনটা প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে চাও চেষ্টা করো সম্পূর্ণ অধ্যায়টা ভালোভাবে পড়ার জন্য কেমন এরপর রয়েছে বাংলাদেশ সামাজিক উন্নয়ন এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে একটা এখানে সামাজিক উন্নয়নের ধারণা সরকারি বেসরকারি সংস্থা এখানে কোনো সংস্থার নাম কিন্তু উল্লেখ করেনি বাট নর্মালি তোমরা পড়ে যাবা সামাজিক উন্নয়নের সরকারি সংস্থার ভূমিকা এবং বেসরকারি সংস্থার ভূমিকা ভালো করে দেখে যাবা এখানে নামগুলো বা তারা উদাহরণস্বরূপ হিসেবে উপস্থাপন করতে পারে বাট নর্মালি এখানে কোনো নাম নাই বাট এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা তো যদি আমরা একটু দেখি তোমরা নর্মালি এখান থেকে তিনটা কোশ্চেন পাবা আর এখান থেকে পাবা দুইটা বাংলাদেশের গ্রামীণ এবং শহরের সমাজ ব্যবস্থা যেটা আছে দুইটা পাবা এবং একটা অধ্যায় যেটা হচ্ছে প্রত্যেক বাংলাদেশ সমাজ সভ্যতা এখান থেকে পাবা দুইটা আর কোনো নদী থেকে দুইটা কোশ্চেন না এবার আমরা দেখি এখানে যদি দেখি কীভাবে কী কোশ্চেন আসবে এখান থেকে তো আমরা তিনটা আসবে কোশ্চেন ঠিক আছে এখান থেকে আসবে তিনটা গ্রামীণ এখান থেকে আসবে দুইটা এবং এখান থেকে আসবে আরটা কোনটা আসছে দেখি তো আমরা একটু হুম পুত্রদত্ত্বের ভিত্তিতে যেটা রয়েছে এখান থেকে আসবে দুইটা তো ওভারঅল এই তিন দুই পাঁচ এবং এই এক দুইটা সাতটা এই তিনটাতে যদি পড়ে যাও তাহলে কিন্তু হয়ে যায় ষাটটা প্রশ্নের জন্য আর তো পড়তে হয় না বাট যদি রিক্স ফ্রি থাকতে চাও সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের অভ্যুত সামাজিক প্রেক্ষাপটটা ভালো করে দেখে যাও এটা মুক্তিযুদ্ধ নিয়ে ভাষা আন্দোলন নিয়ে উনসত্তরের আন্দোলন নির্বাচন নিয়ে কথা বলেছে খুব সহজ হবে টোটাল এই টপিকগুলো ভালো করে দেখে যাও এবং বাকি টপিকগুলো দেখে কিন্তু তুমি একটা কোশ্চেন পাবাই তো তুমি যদি জাস্ট এই টপিক দেখে যাও তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় নবম অধ্যায় তাহলে আটটা প্রশ্ন তুমি কমন পাবা ষাটটা ইজিলি অ্যান্সার করতে পারবা বুঝতে পারছো আর বহু নির্বাচনী নিয়ে এখানে স্পেসিফিকভাবে কিছু বলবো না বহু নির্বাচনী নিয়ে আলাদা ভিডিও পাবা বাট নর্মালি দুই থেকে তিনশো এমসিকিউ পড়বা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এবং বিগত সালে প্রশ্নগুলো ভালো করে দেখে যাবা কারণ কোশ্চেনগুলো সেখান থেকে বেশি বেশি করে আসবে এবং তোমাদের বলে রাখি কীভাবে লিখবে সে লেখার নিয়মগুলো তো জানবা কারণ এখানে সবচেয়ে বেশি শিক্ষার্থী নাম্বার কম পায় একমাত্র লেখতে না পারার কারণে কারণ সঠিক নিয়মগুলো অনেকেই জানে না এটা নিয়ে পরবর্তী ভিডিও পাবা সেগুলো দেখে নিও সৃজনশীল লেখার নিয়মগুলো নিয়ে কেমন ভালো থাকবে সকলে I love this.